মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এতক্ষণে নিশ্চয়ই ব্লাস্টটা হয়ে গেছে। টিটি তুমি এটা কি বলছো? মালিনী ব্যানার্জি কি করে করবে? আমরা এখানে সবাই আছি, মালিনী ব্যানার্জি এখানে কি করে আসবে? আমি বলছি, সবটা বলছি, দাঁড়াও, আগে মিতা ম্যামকে একটু উঠিয়ে বসাই। একটু উঠুন তো, আপনি উঠুন, আস্তে 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 উঠুন। তোমরা নিজের মাকে না বিশ্বাস করে এদের বিশ্বাস করলে? মা কি করে করতে পারে? মা তো সেই অবস্থায় ছিলই না। এই যে তিতির, তুমি যে দুম করে বলে দিলে এটা আমার মা করেছে, তোমার কাছে কোনো প্রমাণ আছে এটা? প্রমাণ আছে। না না, এটা বলা উচিত হবে না, সবাই আরো ভয় পেয়ে যাবে। বাবা যে মিতা ম্যামের হাতটা ধরে পথ চলতে চাইছে সেটাও হয়তো করতে পারবে না ভয়ে। কি প্রমাণ আছে দিদি তোমার কাছে? প্রমাণ মানে, এর আগেও তো উনি তোমাকে আর আমাকে বোম ফিট করে মারার চেষ্টা করেছেন, সেটা তো সবাই আমরা জানি। সেই কারণে আমার দৃঢ় বিশ্বাস এই কাজ মালিনী ব্যানার্জি ছাড়া অন্য কেউ করতে পারে না। কিন্তু আমরা পরিবারের সবাই যদি একসঙ্গে থাকি, আমাদের কোনো ক্ষতি মালিনী ব্যানার্জি করতে পারবে না, কোনো দিন পারবে না। আজকে ম্যাম আর বাবার জীবনে এত ইম্পর্টেন্ট একটা দিন, আমরা কিছুতেই নষ্ট হতে দেব না, আমরা সবাই একসঙ্গে আছি তো। আচ্ছা, অলমোস্ট বিয়েটা তো হয়েই গেছে, কিন্তু আসল কাজটা এখনো বাকি, সিঁদুরদান। বেঁচে থাকো, সুখী হও। এই চাবি শুধু তোমার হাতেই মানায় দেবী। তুমি চলে যাওয়ার পর আমি আগলে আগলে রেখেছিলাম, ভেবেছিলাম কাউকে দেব না, কারো হাতে এটা মানাবে না। কিন্তু মালিনী ছিনিয়ে নিয়েছিল, আজ আমি চাবিটা তোমার হাতেই দিয়ে দিলাম, আমি নিশ্চিন্ত হলাম। মা, আমি এই দায়িত্ব পালনে কোনো খামতি রাখবো না। হ্যাঁ দেবী মা, আমার এই বুড়ো ছেলেটাকে দেখো, এটা তোমার। এটা কি? এটা বাড়ির দলিল, তুই এই দলিলটা রাখ, তোর নামেই করা আছে। মা, তুমি তো জানো আমি চিরকালই এসব থেকে দূরে থাকি, আমাকে এসব বিষয় আশয়ের মধ্যে জড়িও না। না না না, ওসব কথা আমি আর শুনবো না। তুমি এই বাড়ির কর্তা, তোমাকেই এবার থেকে সবকিছু সামলাতে হবে, আমি আর ওসবের মধ্যে নেই বাবা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে মা, এবার আমাদের পালা, আমরা এবার একে একে দাদার বউকে গিফট দেবো। লাইন দাও, লাইন দাও, লাইন দাও, তাড়াহুড়ো নয়, ধাক্কা ধাক্কি। হ্যাঁ শিয়া, ভেবেছিলাম আমি আর দুয়েল একসঙ্গেই এই গিফটটা দেবো, কিন্তু আমাকে একাই দিতে হলো আর কি। কোথায় গেল আমার দিদিটা? কি করে ফিরে পাবো আমার দিদিটাকে? সবার এত দামি গিফটের সামনে আমার গিফটটা কি ভালো দেখাবে? না থাক। স্থবিরের মতো যখন বিছানায় পড়েছিলাম, তখন স্বপ্নেও ভাবিনি এরকম একটা দিন জীবনে আসবে। আমি আমার তিতির মার বানানো পোশাক পরে দেবীও তাই, আমরা এই পোশাক পরে বিয়ে স্বপ্নেও ভাবিনি।
আরে আমিও ভেবেছিলাম একটা সুন্দর গিফট দেবো, আসলে ওই অনলাইনে অর্ডার করেছিলাম তো এখনো ডেলিভারিটাই আসেনি, তো আপাতত এইটা। থ্যাংক ইউ। কি হলো সোম, তুমি ওইদিকে দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো। যাও, সবাই গিফট দিচ্ছে, তুমি দাও, যাও। সবাই আমাকে গিফট দিল, তুমি কিছু দেবে না? হ্যাঁ, মানে তোমার হাতে ওটা কি সোম? ঘড়ি। এটা তো শুধুমাত্র ঘড়ি নয় রে সোম, তুই তো আমাদেরকে একটা সময় উপহার দিলি। তুই এই উপহারটা আমায় দিলি, বড় ভালো উপহার রে। না, আমার এই উপহারে হবে না, আমার আরো কিছু চাই। দেবী, তোমার পছন্দ হয়নি? না, এতে আমার হবে না। কিন্তু এর চেয়ে বেশি সামর্থ্য তো আমার নেই। আমি একজন ছোট ব্যবসায়ী, আপনার মতো তো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট নই। আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার তো অত অত সামর্থ্য নেই। আমার এইটুকুতে মন ভরবে না, একবার আমাকে মা বলে ডাক না। হ্যালো, এই ব্লাস্টটা তুমি করিয়েছো? রাজ্যকে এত গ্রিন ওয়াশ করার পরেও এই কথা বলছো? আমি কেন করবো ব্লাস্ট? আচ্ছা রাজ, ব্লাস্ট হয়েছে তার মানে বিয়ে হয়নি? তোমরা সবাই ঠিক আছো তো? মা, কারোর কিচ্ছু হয়নি, আর বিয়েটাও হয়ে গেছে। আটকানো গেল না? কিন্তু মা, তিতির কেন বললো বলতো যে এই সবকিছু তুমি করিয়েছো? রাজ, তিতির তোমাদের ভুল বোঝাচ্ছে। প্রাণ ভিক্ষা চাইছে রাজ্য। মা, আমি কি করতে পারি বলতো? পথে এসো, তোমাকে আমি যে প্ল্যানটা বুঝালাম সেটা কাল সকালে তোমাকে এক্সিকিউট করতে হবে। পারবে? পারবো। ওকে বেটা, ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।